होममेड डिशेस चैनल के सब्सक्राइब करुन, नित्य नतुन वीडियोर आपलोड पेते बेल आइकन क्लिक करुन। नमस्कार बंधुरा, होममेड डिशेस चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो मालाई चिकेन। एर जोन्नो आमी 600 ग्राम मांस निये निएछि, मीडियम पिसेर मांस एगुलो। मसला हिसाबे लागबे काँचा पेंयाज, आमी एकटा बड़ो साइजेर पेंयाज 4 टुकरो करे निएछि, रसुन निएछि 15 कोया, काजू बादाम निएछि 2 चामच, निएछि पोस्त 1 बड़ो चामच, आर निएछि गोलमरिच आर एकटा दारचिनी 2 टुकरो करा, आर निएछि अमंड। आमी एकटा कड़ाइये 2 चामच सादा तेल निएछि। समस्त मसलार उपकरणगुलो आमी एखाने फ्राई करे तारपरे एकटु जल दिए सिद्ध करे नेब, एबार तारपरे आमी मिक्सचारे पेस्ट करे नेब। तेलटा गरम हये गेछे, आमी दिए दिच्छि पेंयाजटा, रसुन दिए दिलाम, काजू बादाम दिए दिलाम, फोड़नेर जन्य रखा गोलमरिच आर दारचिनिटा दिलाम, पोस्तटाও दिलाम, अमंडগুলো দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে, এখানে খুব বেশি কড়াভাবে ফ্রাই করব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল, এগুলি সিদ্ধ হবার জন্য মিনিট পাঁচ আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, কড়াইটা থেকে এবার মশলাটা নামিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, দই নিয়েছি, এখানে 5 চামচ মতো দই আছে, নিয়েছি দুধ, এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, চেরা লাখা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর নিয়েছি 2 চামচ কাসুরি মেথি। আর লাগবে লবণ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। কড়াইয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, দিলাম 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বেটে রাখা মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দইটা, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এতে চিকেনটা দিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দুধটা দিয়ে মিনিট দশেকের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। দশ মিনিট পরে আমি কড়াইটা খুলে দেখে নিচ্ছি, আমার মালাই চিকেন তৈরি হয়ে গেছে।
নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। খুব ভালো নতুন ধরনের একটা রেসিপি, চিকেন মালাই রেসিপি এটা। বিরিয়ানি, ফ্রাইড রাইস, লুচি পরোটা সবার সাথেই খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।